Subhanallah, walhamdulillah, la
Thank you.
কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে আমাদের স্মৃতি সংসদের পক্ষ থেকে। আপনারা জানেন যে আজকে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান সাহেবের আজকে 33তম শাহাদত বার্ষিকী, এজন্য আমরা কোরআন খতম করিয়েছি এবং আমরা মিলাদ পড়িয়েছি এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা দোয়া করব ইনশাল্লাহ। আমরা আপনাদের কাছে একটি আহ্বান যে ওনার জন্য বেস্ট উচিত করে আপনারা দোয়া করবেন এবং আমরা কৃতজ্ঞতা সবচেয়ে বেশি জানাচ্ছি ওনার জামাতা
এবং দেশনায়ক জনাব তারেক রহমানের প্রতি, তারেক রহমান সাহেবের প্রতি। আর ভবিষ্যতে আমরা আরও বিভিন্ন আপনাদের সহযোগিতা কামনা করছি। আর না দুই একজনের কথা না বললে নয়, আমাদের এখানে অনেক দূরে থাকেন আমাদের এই সংগঠনের প্রেসিডেন্ট সভাপতি জনাব সোহেল আহমেদ সাদিক এবং কামাল উদ্দিন দক্ষ সংগঠক। এই সংগঠন, এই সংগঠনকে সবচেয়ে বেশি যিনি তার দক্ষতার সহিত পরিচালিত করছে এবং উপস্থিত আরও রয়েছেন আমাদের প্রধান সংগ্রামী সভাপতি যুক্তরাজ্য বিএনপির এম এ মালিক স্যার এবং সাধারণ সম্পাদক আমাদের কৈশোর এম আহমেদ সহ বিএনপির নেতৃবৃন্দ। আপনাদের প্রতি কৃতজ্ঞতা রাখছি এবং কামাল উদ্দিন সাহেবকে আমি বলছি যে আপনি কিছু করার জন্য উপস্থিত মুসলিম নেতারা, উপস্থিত আমার প্রান্তীয় নেতা জননেতা জনাব তারেক রহমান সাহেব, উপস্থিত কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আর সিলেট কথা বাংলাদেশের কৃতি সন্তান, সাবেক মন্ত্রী, সাবেক নৌবাহিনীর প্রধান রিয়াদ এডমিরাল মাহবুব আলী খান সাহেবের 33তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই দোয়া মাহফিল, আপনারা ওনার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে জাহেজ নসিব করুন এবং ওনার পরিবারের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ পাক তাদেরকে নেক হায়াত দান করুক। পাশাপাশি আপনারা দোয়া করবেন আমাদের প্রান্তীয় নেতা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের জন্য আপনারা দোয়া করবেন। ওনার কনিষ্ঠ সন্তান আমাদের সবার প্রিয় ভাই আরাফাত রহমান কুকু সাহেবের জন্য আল্লাহ পাক যাতে ওনাদেরকে শহীদি মর্যাদা দান করেন। পাশাপাশি আপনারা দোয়া করবেন আমাদের প্রান্তীয় নেত্রী দেশমিত্র বেগম খালেদা জিয়া এবং প্রান্তীয় নেতা জননেতা জনাব তারেক রহমান সাহেবের জন্য আল্লাহ পাক যাতে তাদেরকে সুস্থ এবং জীবন দান করেন। পাশাপাশি আপনারা দোয়া করবেন আমাদের পিতামাতার জন্য যারা জীবিত রয়েছেন তাদেরকে আল্লাহ পাক যাতে নেক হায়াত দান করুক এবং যারা এই দুনিয়া চলে ছেড়ে ছেড়ে চলে গেছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত নসিব করুক। পাশাপাশি মাহবুব আলী খান স্মৃতি সংসদ যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার জন্য। পরিশেষে আপনাদের জন্য সামান্য সিনির ব্যবস্থা রয়েছে, আমরা আপনারা সিনিটুকু গ্রহণ করবেন এবং সংক্ষিপ্ত আকারে সোহেল আহমেদ সাদিক কিছু বলার জন্য সংক্ষিপ্ত। আসলে মাহবুবের সাবর লাগে কিচ্ছু হওয়ার নাই, আপনার চলে দোয়া করবা, এই ফ্যামিলির জন্য দোয়া করবা, তাদের রক্তে যারা আছেন সকল লাগে দোয়া করবা, বিশেষ করে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া লাগে দোয়া করবা, তারেক দোয়া করবা। পরিশেষে আমি ধন্যবাদ জানাই রামনদার এই মাহবুব আলী খান স্মৃতি সংসদ ইউকে, যারা এই সংগঠনের সাথে জড়িত আছেন, যারা এই সংগঠনকে আজকে 17তম এই সংগঠন যে পরিচালনা করছেন, আমরা লোকের সহযোগিতা করছেন, আগামীতে আরো সুন্দর করিয়া চালাইয়া দিতাম, আপনারা এই আশা করবা, দোয়া করবা ইনশাল্লাহ এবং সকলে সহযোগিতা করবা। আসসালামু আলাইকুম। আমরা মনে করি আমরা জিন্দা আছেন তারা এই হায়াত নসিব করুন।
আল্লাহ মাফ করে তোমার যে বান্দা মাকরুবানে মানসাদের লাগি কুরআন শরীফে প্রথম হইছে মিলাদ হইছে ইয়া আল্লাহ আল্লাহ তোমার সব তোমার বান্দার কবর পৌঁছাইতে আমিন তোমার বান্দার কবর রে কুরআন শরীফে নূর দিয়ে মনোর করে দে আল্লাহ বান্দা হিসাবে দুনিয়ার তাকদির কত গুনাহ হইছে তমাম রে মাফ করে দে আমিন আল্লাহ তার কবর রে তুমি তার মাগফিরাত বাগান বানাই দে আমিন আল্লাহ তাআলা আত্মীয় সুগন পরিবার বাচ্চা বাচ্চা সারা তমাম কে উজ্জ্বল কি কমনসিব আল্লাহ আমিন আল্লাহ আমাদের দেশের উপরে তোমার রহমত নাযিল ফরমা তমাম নায়ক বন্ধুগণ তাকে আমার দেশে হেফাজত আমিন আল্লাহ আরহামুর রাহিমিন আল্লাহ দুনিয়ার জায়গা গুজরা সুপ জায়গা তোমার প্রতিবে উম্মত আছেন তমাম রে শান্তি তে রাখো ইয়া আল্লাহ আমিন আল্লাহ আরহামুর রাহিমিন আল্লাহ আমার দেশের লাগি যে ধরনের কিয়াম শিকার করছেন তমাম রে উত্তম জাযা নসিব করো আল্লাহ আরহামুর রাহিমিন আল্লাহ আমার দিন দুনিয়ার তমাম ভালোই নসিব করো আল্লাহ তমাম বুরাইয়া তাকে আমার দয়া করে হেফাজত রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনানা ওয়া ইলাইকা আল-মাসীর আমিন রব্বানা আমিনা ভাই ইলা না সেলফি ইলা না সুন্দর আপনার আমরা আমি